السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ وربك الأكرم قال سيدنا وحبيبنا رسول الله صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وقال النبي صلى الله عليه وسلم أبو بكر في الجنة نستغفرك ونتوب إليك آمنت وآمنا بالله ورسوله صدق الله مولانا العظيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم إنا كفيناك المستهزئين شبه محبة الشديد رديد رحمي قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله أستغفر الله وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আজ 15 অক্টোবর রবিউল আউয়াল মাসের প্রথম জুমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাকে আপনাকে শারীরিকভাবে সুস্থ রেখে মানসিকভাবে প্রশান্তি দিয়ে এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়াবি সমস্ত ঝাই ঝামেলা থেকে মুক্ত রেখে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি ঘর সেরা ঘর শ্রেষ্ঠ ঘর সর্বোত্তম ঘর আল্লাহ রাব্বুল আলামিনের ঘর নয়াপাড়া জামে মসজিদে জলদি জলদি এসে দৈনিক কিছু কথা নির্দিষ্ট সময়ে আলোচনা করার এবং শোনার মতো সময় সুযোগ স্থান তৌফিক হিম্মত সৌভাগ্য ধৈর্য রাব্বুল আলামিন দান করলেন এজন্য দিল থেকে অন্তরন্তস্থল থেকে মালিকের দরবারে মুনিবের দরবারে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে লক্ষ কোটি গুণ দরুদের হাদিয়া পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সুদী মাসটা চলতেছে রবিউল আউয়াল মাস
আমরা জানি যে এই রবিউল আউয়াল মাস বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের মাস। আবার আমরা এটাও জানি এবং এটাও জানতে হবে যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার মাসও একই মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার। আগমনের তারিখ নিয়ে মতানৈক্য আছে, এক একজন এক এক তারিখ বলেছেন, কেউ 6 তারিখ বলেছেন, কেউ বা 7, কেউ বা 9, কেউ বা 12, এক একজন এক এক মত পেশ করেছেন। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়া যাওয়ার তারিখ 12ই রবিউল আউয়াল সোমবার, এটা নিয়ে কারো মতভেদ মতানৈক্য নেই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীটা 63 বছরের জীবনী। আল্লাহর নবীর জীবনী আমাদের জন্য হলো উত্তম আদর্শ, এবং আল্লাহর নবী হলেন আমাদের আইডল, আইকন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার কারণে যেমন উম্মতেরা আনন্দিত, তেমনিভাবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার কারণে প্রকৃত ঈমানদার ব্যথায় কাতর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 23 বছরের নবুয়তির জিন্দেগিতে প্রত্যেকটা কাজ উম্মতকে শিক্ষা দিয়েছেন, এবং বিদায় হজের বাসনে সোয়ালক্ষ সাহাবাই কেরামকে সাথে নিয়ে জাবালে নূরের পাদদেশে বিদায় ভাষণ দিয়েছিলেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়ালক্ষ সাহাবিকে লক্ষ্য করে বলেছিলেন, আলা হাল বাল্লাগতু, আমি কি আল্লাহর পক্ষ থেকে যে হুকুম আহকাম শরীয়ত আমাকে দেওয়া হয়েছিল উম্মতকে পৌঁছানোর জন্য, আমি কি পৌঁছিয়েছি? সমস্ত সাহাবিরা এক বাক্যে, এক কথায়, এক আওয়াজে উত্তর দিয়েছেন, হ্যাঁ, আপনি আপনার দায়িত্ব সম্পূর্ণ কি করেছেন, পূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ উম্মতের জন্য স্মরণীয় ছিল। ঘুমানো থেকে নিয়ে ঘুম থেকে ওঠা পর্যন্ত, ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত, বিয়ে শাদি থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে নিয়ে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব কিছুর ব্যাপারে ইসলাম আমাদেরকে সঠিকভাবে দিক নির্দেশনা দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এমন কোনো ধর্ম নাই যেই ধর্মে সব কিছু বলে দেওয়া হয়েছে, একটা মাত্র ধর্ম, আর ওই ধর্মের রসুল হলেন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সব কিছু উম্মতকে ভেঙ্গে ভেঙ্গে সাফ সাফ স্পষ্ট ভাষায় বুঝিয়ে নিয়েছে। বাথরুমে উম্মত কীভাবে বসবে, বিয়ে শাদী কীভাবে করবে, সন্তান কীভাবে লালন পালন করবে, উম্মত কীভাবে ঘুমাবে, কীভাবে খাবে, মসজিদে কীভাবে ঢুকবে, কীভাবে বের হবে, অজু কীভাবে করবে, গোসল কীভাবে করবে, প্রত্যেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন রসুলের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুদী আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেন যে একদিন বিশ্বনবী মুহাম্মদ রসুলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাই কেরামের সামনে বলতেছিলেন, আমার সাহাবীরা হুব্বিবে ইলাইয়া মিনাত দুনিয়াকুম তালাত, দুনিয়ার মধ্যে যত জিনিস আছে
তার মধ্যে আমি নবীর কাছে তিনটা জিনিস খুব প্রিয়, খুব পছন্দনীয়। সুবহানাল্লাহ। এই তিনটা জিনিস পছন্দনীয় কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দেখেন, একজন বন্ধু যখন বন্ধুকে ভালোবাসে তার মতো করে সে পোশাক পরে। কোনো তরুণ যুবক যখন কোনো ক্রিকেটারকে ভালোবাসে তার মতো করে সে চুলের কাটিং রাখে, দাড়ির কাটিং রাখে। আর আমাদের সবচেয়ে বেশি ভালোবাসার বস্তুকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনটা জিনিস ওনার কাছে সবচেয়ে প্রিয় ছিল। স্বাভাবিকভাবে আমাদের কাছে এই তিনটা জিনিস প্রিয় হওয়া দরকার। আমি যখন এই মসজিদে প্রথম জুমা পড়াইছি 19 তারিখ, আমার স্পষ্ট মনে আছে, আমি ওই জুমাতে এই তিনটে বিষয় বিস্তারিত আলোচনা করছিলাম। আজকে ওইটা আলোচনা করবো না, শুধু মূল পয়েন্টটা বলতেছি। 1 নম্বর, রসুলের কাছে প্রিয় ছিল আত্মীর, সুগ্রান। কি বলেন? আতর, সুগ্রান ব্যবহার করা এটা রসুলের সুন্নত। রসুলের কি শুধু জুমার দিনের সুন্নত না, শুধু ঈদের দিনের সুন্নত না, শুধু বিবাহের দিনের সুন্নত না, শুধু বিয়ের বাড়িতে যাওয়ার সুন্নত না, শুধু শ্বশুর বাড়িতে যাওয়ার কি না সুন্নত, এটা কন্টিনিউ সুন্নত, সবসময়ের সুন্নত। 2 নম্বর, রসুলের কাছে প্রিয় ছিল হলো মহিলায়, স্ত্রী, নারী জাতি, মা হিসাবে প্রিয়, বোন হিসাবে প্রিয়, ফুফু হিসাবে প্রিয়, খালা হিসাবে প্রিয়, স্ত্রী হিসাবে প্রিয়, কন্যা হিসাবে প্রিয়। 3 নম্বর, রসুলের কাছে প্রিয় ছিল নামাজ। কি ছিল বলেন? কি প্রিয় ছিল? নামাজ। রসুল সাল্লাম বিদায় ভাষণেও বলেছিলেন নামাজ। ইয়া উম্মতি আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। যখন রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তখনও বলতেছিলেন আমার উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ। আজকে এই উম্মত সবচেয়ে বেশি অবহেলা করে নামাজকে, অথচ উচিত ছিল কাজকে বলা আমার নামাজ আছে, নামাজকে না বলা আমার কি আছে, কাজ আছে। আজকে সামান্য ঠুঙ্কা একটা অজুহাতে আমরা নামাজ ছেড়ে দিই, সামান্য অজুহাত, দোকানে বসছি, চা খাচ্ছি, উঠতে মন চাচ্ছে না, ছেড়ে দিলাম নামাজ। ছোট বাচ্চা কাপড়ে পেশাব করছে, ছেড়ে দিলাম নামাজ। বাজার করতেছি, নামাজের সময় চলে যাচ্ছে, ছেড়ে দিলাম নামাজ। অফিস থেকে লাঞ্চের টাইম বাসায় আসছি, লাঞ্চ করবো না নামাজ পড়বো। কেন, এমন মানুষ নাই যারা নামাজও পড়ে লাঞ্চও করে? আছে না? সামান্য অজুহাতে অজুহাতে আমাদের নামাজ আমরা মাটি করে দিই। অথচ আল্লাহ রসুল বলছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ কিসের চাবি? বেহেশতের। কিন্তু আমাদের কাছে ওয়াজ মজা লাগে, জান্নাত যাওয়াও মজা লাগে, কিন্তু নামাজটা এত কি লাগে না, মজা লাগে না। যাও আমরা পড়ি, বিপদে পড়লে নামাজ পড়ি, আব্বা মারা গেছে একটা বিপদ না নামাজ, বিদেশের জন্য লাইন দিছি একটা বিপদ না নামাজ পড়ি, হঠাৎ একটা বিপদ আসতেছে নামাজ পড়ি। নামাজ তো ছিল উম্মতের জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম। উম্মত তো সব গুণা করতে পারে, কিন্তু নামাজের গুণা তো সে ছাড়তে পারে না, নামাজ না পড়ে সে তো গুণা করতে পারে না। এই তিনটা জিনিস রসুলের কাছে কি ছিল? প্রিয় ছিল। রসুল সাল্লামের কথা যখন শেষ হয়েছে, ওই বৈঠকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কে ছিলেন বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আল্লাহ রসুলের কথা বলার শেষ হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন, ক্বামা আবু বকর, দাঁড়াইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ সাদাকতা, আপনি যা বলেছেন সত্য বলেছেন, আপনি যা বলেছেন কি বলেছেন? হুব্বিবে ইলাইয়া মিনাত দুনিয়া থালাত, ইয়া নবী আপনি তো বলছেন আপনার কাছে তিনটা জিনিস প্রিয়, আমি আবু বকরের কাছেও তিনটা জিনিস প্রিয়। সুবহানাল্লাহ।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলা শেষ হইবে, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। উনিও বললেন ওনার কাছে তিনটা প্রিয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলা শেষ করলেন, উসমান গনি দাঁড়ালেন, তিনিও বললেন তিনার কাছে তিনটা প্রিয়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গুলা যখন বলা শেষ হলো, এরপরে দাঁড়ালেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন তিনার কাছে তিনটা প্রিয়। এই পাঁচজনের যখন বলা শেষ হয়েছে, জিব্রাইল আসমান থেকে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা পাঁচজনে যে তিনটা 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 করে বলছেন আল্লাহ শুনছে। আমি যদি দুনিয়া মানুষ হইতাম, ফেরেশতা না হইয়া, তাহলে আমার কাছেও তিনটা জিনিস প্রিয় ছিল। বাকি আমার কাছে যেমন তিনটা জিনিস প্রিয়, আল্লাহ আপনাদের এই কথাগুলো শুনছেন, আল্লাহর কাছেও তিনটা জিনিস প্রিয়। তাহলে মোট কয়টা হইল? এদিক দিয়ে পাঁচ, এদিক দিয়ে দুই, তিন সাথে একুশটা, কয়টা বলেন? কয়টা আলোচনা করছি? কয়টা? তিনটা রসুলের গুলা করছি। এরপরে কার? আজকে আমাদের আলোচ্য বিষয় হলো শান এ আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার শান আর মর্যাদা নিয়ে আমরা কিছু কথা আলোচনা করবো ইনশাআল্লাহ। আবু বকর কে? প্রশ্ন, আবু বকরকে আবু বকর কেন বলা হয়? ইসলাম ধর্ম গ্রহণ করার আগে, অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাওয়ার আগে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা বিয়ে করছিলেন। ওই মহিলাটার একটা ছেলে ছিল। কি ছিল বলেন? কি ওই ছেলেটার নাম ছিল? বকর। কি ছিল? বকর। বকরের কি অর্থ আমরা গত জুমায় আলোচনা, গত দুই জুমা আগে আলোচনা করছিলাম সূরা বাকারার তাফসিরে। তো আবুন মানি বাপ, আবুন মানি কি? এখন ওই মহিলাকে বিয়ে করার কারণে ওই মহিলার সন্তানটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছেলে হইল না বলে? তো ওই ছেলেটার নাম কি? বকর। ভাই কথা বলেন, সবাই বলেন, ছেলেটার নাম কি? বকর। আরবিতে আবুন মানি বাপ, তো আবু বকর মানি কার বাপ? বকরের বাপ। এই বকর কোন বকর? আলী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে যে করছেন, ওই ঘরে আগের একটা ছেলে ছিল, ওই ছেলেটার নাম বকর। এই মহিলা বিয়ে করার কারণে ওই সন্তানটা আগের স্ত্রীর, সেই হিসাবে আবু বকরের সন্তান হইল। তো এই ছেলের দৃষ্টিকোণ থেকে আবু বকর নামটা প্রসিদ্ধ হয়ে গেছে। আসলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আসল নাম ছিল আব্দুল্লাহ। কি নাম বলে? হাদিসে আছে, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বু আল-ইসমা ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে দুইটা প্রিয় পছন্দনীয় নাম, সবচেয়ে প্রিয়, আরো অনেকগুলো প্রিয়। একটা হলো আব্দুল্লাহ, বলেন কি? আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। দ্বিতীয় নম্বর হলো আব্দুর রহমান। আর মেয়েদের নামের ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আর পছন্দনীয় হলো আমাতুল্লাহ। কি? আমাতুল্লাহ মানে আল্লাহর বান্দি, আল্লাহর কি? সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লামের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। প্রত্যেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়া কোন না কোন দলিল চাইছে, কোন না কোন এসকাল করছে, প্রশ্ন করছে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাকে যখন ইসলামের দাওয়াত দেওয়া হলো, তিনি কোন এসকাল তশকিল কিছু করে নাই, সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবি যিনি নিজে মুসলমান, নিজে কি? নিজের স্ত্রী মুসলমান, নিজের আব্বা আবু কুহাফা তিনি মুসলমান, তিনার মা মুসলমান, তিনার মেয়ে মুসলমান, মেয়ে কে? আয়েশা। তিনার মেয়ে সালমা আসমা মুসলমান, তিনার ছেলে আব্দুল্লাহ আব্দুর রহমান মুসলমান। সুবহানাল্লাহ। এমন এক সৌভাগ্যবান সাহাবি যিনার পুরো পরিবারের সবাই মুসলমান। সুবহানাল্লাহ। ইনি কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে আল্লাহর নবী বলেন,
আমি যদি দুনিয়াতে আল্লাহকে ছাড়া আর কাউকে বন্ধু বানাতাম, আল্লাহকে ছাড়া আর কাউকে কি করতাম, বন্ধু বানাতাম, তাহলে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বন্ধু বানাতাম। সুবহানাল্লাহ। কিন্তু আমি যে আমার আল্লাহকে বন্ধু বানিয়ে নিয়েছি। আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলেন, আমার সমস্ত সাহাবীরা আমার যত উপকার করছে, ইসলামের জন্য যত উপকার করছে, সবার বিনিময় আমি দুনিয়াতে দিয়ে দিয়েছি। কিন্তু একজন ব্যক্তি যার বিনিময় আমি দুনিয়া দিতে পারিনি, তিনি হলেন আমার বন্ধু, আমার সাহাবী, আমার শ্বশুর আবু বকর। আল্লাহর নবী একদিন সাহাবাই কেরামকে জিজ্ঞাসা করলেন, আজকে রোজা রাখছো কে? আবু বকর বলেন, আনা, আমি। আজকে তাহাজ্জুদ কে পড়ছো? আবু বকর বলেন, আমি। আজকে গরিবকে দান কে করছো? আবু বকর বলে, আমি। আজকে এতিমের কে খাদ্য কে খাওয়াইছো? আবু বকর বলেন, আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা থেকে 7টা বিষয়ে প্রশ্ন করছেন, প্রত্যেক প্রশ্নের উত্তরে যাকে সর্বপ্রথম পাওয়া গেছে তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কিতাবে লেখে যদি আল্লাহ রাসূল ওই দিন 100টা প্রশ্ন করতেন, কয়টা? প্রত্যেক প্রশ্নের উত্তরে যাকে পাওয়া যেত তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আসমানে আমার দুইজন উজির আছে, উজির। জমিনে আমার দুইজন উজির আছে। আসমানে দুইজন উজির হলো, একজন হলো জিব্রাইল আর একজন হলেন মিকাইল। আর জমিনে দুইজন উজির আমার, একজন হলো আবু বকর আর একজন হলো উমর। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সৌভাগ্যবান সাহাবি যার ইমামতিতে রসুল নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। যার জীবিত অবস্থায়, রসুলের জীবিত অবস্থায় রসুলের জায় নামাজে দাঁড়িয়েছেন, তিনি হলেন আবু বকর। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে একসাথে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم ابو بكر في الجنه عمر في الجنه عثمان في الجنه علي في الجنه عبد الرحمن بن عوف في الجنه زبير في الجنه طلحه في الجنه سعيد في الجنه سعد في الجنه عبيد الله بن الجراح في الجنه الله النبي বলেন ابو بكر জান্নাতি, عمر জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি, জুবাইর জান্নাতি, তলহা জান্নাতি, সাদ জান্নাতি, সাঈদ জান্নাতি, উবাইদুল্লাহ ইবনুল জাররাহ জান্নাতি রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহর নবী 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট সুসংবাদ শুনিয়েছেন দুনিয়াতে থাকা অবস্থায়। তার ভিতরে সর্বপ্রথম এবং সর্বপ্রধান হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। শরে আকায়েদ নামীয় কিতাব আমি যখন বয়ান করি না, তখন অনেকগুলো রেফারেন্স আপনাদের সামনে আমি উপস্থাপন করি না। কেন? আমাদের এত রেফারেন্সের, আপনারা যারা সাধারণ মানুষ এদের এত রেফারেন্সের প্রয়োজন নেই। তবলিগের ছাত্রীরা যখন বয়ান করে না, কিন্তু এত রেফারেন্স বলে না, কিন্তু কথা যা বলে সঠিক বলে যায়। তা আমাদের এত রেফারেন্সের প্রয়োজন হয় না আপনাদের সামনে। কেন? কারণ সঠিক কথাগুলো বলাই হলো মূল উদ্দেশ্য, শোনা হলো মূল উদ্দেশ্য। শরে আকায়েদ নামে একটা কিতাব, সেই কিতাবে স্পষ্ট লেখা আছে এটা আকীদার কিতাব। আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর ইবনে আবি কুহাফা। সমস্ত নবীর পরে যিনি উত্তম তিনি হলেন আবু বকর ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আলাইহি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার আবু বকর যতক্ষণ জান্নাতে প্রবেশ করবে না, ততক্ষণ অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করার অনুমতি নাই। সুবহানাল্লাহ। আবু বকর তো উম্মতের সেই এমন এক পারসন, এক পাল্লায় যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আমলকে ওজন দেওয়া হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আমল নামার বিপরীতে
উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে নিয়া কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা সমস্ত উম্মতের আমলকে এক পাল্লায় রাখা হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আমলের ওজন বেশি হবে। সুবহানাল্লাহ, তিনি আবু বকর, তিনি কি? এজন্য উমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে আফসোস করে করে বলতেন, ও ভাই আবু বকর, আপনি আপনার তিন দিনের আমল আমাকে দিয়ে দেন। কয় দিনে বলেন? উমর কিন্তু জান্নাতি, শানে উমর নিয়ে আমরা আগামী জুমা আলোচনা করবো ইনশাআল্লাহ, সাহাবাই কেরামকে নিয়ে। আপনি আপনার তিন দিনের আমল আমাকে দিয়ে দেন, আমি আমার জীবনের সব আমল আপনাকে দিয়ে দিব। এই তিন দিনের আমল কোনটা? লাইকটা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে যাচ্ছেন, আহ কি আজীব বাত, দুনিয়া থেকে রাসূল যখন মেরাজে যাচ্ছেন, সেই মেরাজের সাথী হলেন সমস্ত ফেরেশতাদের সর্দার জিব্রাইল, আর মক্কা থেকে মদিনায় যখন রাসূল হিজরত করে যাচ্ছেন, সেই হিজরতের সাথী হলেন একমাত্র সমস্ত উম্মতের নবী আর রাসূলের পরে শ্রেষ্ঠ মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, হিজরতে যখন যাচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধের উপরে উঠেন। সুবহানাল্লাহ, আহ কি আজীব সৌভাগ্য, না নবুয়তকে কাঁধে নিচ্ছেন কে? সুবহানাল্লাহ, কাকে কাঁধে নিচ্ছেন? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, কাঁধে কেন ইয়া রাসূলুল্লাহ? মক্কার কাফেররা জানে যে আমি আর আপনি কি করতেছি, হিজরত করতেছি, কারণ তারা জানে আমি আপনার প্রথম কথা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তারা জানে আমি আপনার বাল্যকালের বন্ধু, তারা জানে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তারা আমার শরীরের উপরে নির্যাতন চালিয়েছে, মৃত ভেবে আমাকে ফেলে চলে গেছে, কিন্তু তবুও আমি ইসলাম থেকে একচুল পরিমাণ ফিরে আসি নাই। এখন যখন মরুভূমির রাস্তা, বালির রাস্তা, আপনিও হাঁটবেন আমিও হাঁটব, দুইজনের পায়ের ছাপ পাবে এরা, তখন এরা এই জুতার ছাপ পায়ের ছাপ টার্গেট করে করে আমাদেরকে কি করে ফেলবে, ধরে ফেলতে পারে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধে উঠবেন, যখন আপনি আমার কাঁধে উঠবেন তখন একজনের পায়ের ছাপ দেখা যাবে, তখন তাদের দিলে আমাদের ব্যাপারে আর সন্দেহ আসবে না। সুবহানাল্লাহ, ইনি আবু বকর, ইনি কে? সুবহানাল্লাহ। এখন যখন আমাদের কাছে যুবকেরা আসে, বাচ্চা হয়েছে, নাম রাখেন আবু বকর, কখন ওল্ড মডেল, না ওল্ড মডেল ইংলিশ, ওল্ড মডেল মানে এটা পুরাতন মডেল, কি মডেল? পুরাতন মডেল, মডেল মানে মাঝে মাঝে একটু মনে করে যে হুজুরদেরকে একটু ইংরেজি বলি দেখি পারে কিনা, তো ওল্ড মডেল হলে কি হয়েছে, আর ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ কি গোল্ড, পুরাতনটাই তো স্বর্ণ, অরিজিনাল তো পুরাতনটাই না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে নিয়ে হাঁটতেছেন হিজরতে, একবার সামনে যায় একবার ডানে, সামনে সাহাবার ভিতরে আল্লাহু আকবার জিয়াউর রহমান ফারুকী রহমতুল্লাহ আলাইহি লিখছে, একবার ডানে যায় একবার বামে যায় একবার সামনে যায় একবার পিছনে যায়, চতুর্দিকে চক্কর দেয়। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, ব্যাপার কি, সমস্যা কি, একবার সামনে একবার পিছনে একবার ডানে একবার বামে কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার কাফেররা ঘোষণা দিছে আপনাকে যদি ধরে দিতে পারে 100 লানত দিবে, তা আমার দিল যখন বলে যে সামনের দিক থেকে কোনো তীর আসতেছে আপনাকে আঘাত করার জন্য, তখন আমি সাথে সাথে আপনার সামনে চলে যাই যাতে ওই তীরটা সরাসরি আপনি রসুলের গায়ে না লেগে আমি আবু বকরের গায়ে লাগে। আবার যখন আমার ধারণা হয়, আমার দিলে একটা কল্পনা আসে, আসে না এরকম আমাদের, আপনি হাঁটতেছেন মনে হয় পিছনে কেউ আপনাকে টার্গেট করতেছে, হয় না এরকম? যখন পিছনে আমি ধারণা হয়, সাথে সাথে আমি পিছনে চলে যাই যাতে তীর যদি হয়, বল্লম যদি হয়, খঞ্জর যদি হয়, সর্বপ্রথম যেন আমাকে আঘাত। আবার ডানের যখন যাই, ডানের ব্যাপারে আমার ধারণা আসে, বামের ধারণা যখন আসে বামে যাই যাতে আপনি রসুলের গায়ে ফুলের সিমটিও না লাগে, আগে যেন আমার শরীরে কি আঘাত লাগে। সুবহানাল্লাহ, ইনি আবু বকর, ইনি কে? যেতে যেতে গাড়ে সুরে গেছে না, গাড়ে কি সুর। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
এই গর্তের উপরে দাঁড় করাইয়া আবু বকরের ভিতরে ঢুকছেন, গর্তটা পরিষ্কার করছেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলেন, ইয়া রাসূল, এখন আপনার উপযোগী হয়েছে। রাসূল নামছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, রাসূল ক্লান্ত শরীর নিয়ে শুয়ে গেছেন, রাসূল রান মাথা রাখছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রানের উপরে। আল্লাহ, হঠাৎ করে রাসূল ঘুমের ভিতরে দেখ টের পাচ্ছেন যে দুই ফোঁটা চোখের পানি গরম রাসূলের চেহারার উপরে পড়ছে। সুবহানাল্লাহ, রাসূল জাগ্রত হয়ে গেছেন। দেখেন যে আবু বকর কান্না করে। কি আবু বকর, বাড়ির কথা মনে উঠছে, স্ত্রী সন্তানের কথা মনে উঠছে, সব কিছু ছাইড়া দিয়া ইসলামের জন্য, আমার জন্য আপনি আমার সাথে হিজরত করে চলে যাচ্ছেন, এই জন্য মন খারাপ? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, মন খারাপ না, আপনি আমার সাথে আছেন তা আমার সন্তান কোরবানি হয়ে যাক, কোন আপত্তি নেই, আমার সম্পত্তি কোরবানি হোক, কোন আপত্তি নেই, আমার সব সম্পদ চলে যাক, কোন আপত্তি। তো কান্দছ কেন? ইয়া রাসূলুল্লাহ, এই গর্তে কারসুরের ভিতর অনেকগুলো ছোট ছোট গর্ত ছিল, আমি কাপড়ের টুকরা কেটে 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 সবগুলো গর্ত বন্ধ করছিলাম, একটা গর্ত খালি ছিল, সেখানে আমার বিদ্যাঙ্গুল দিয়েছিলাম, কিন্তু একটা বিষাক্ত সাপ সেখান থেকে বের হতে না পারিয়া আমার পায়ের উপর আঘাত করছে। তো আঘাত করার কারণে আমার শরীরে বিষাক্ত হয়ে গেছে, আমি সইতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছাকৃত আপনার মুখের উপরে চেহারার উপরে আমি অশ্রু ফেলে নিই। তখন রাসূল বলেন, উঠলেন, মুখের থেকে লাল আনিলেন, ধুতু নিলেন, ওই যেখানে দংশন করছে সেখানে লাগায় দিচ্ছেন, সাথে সাথে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, রাসূলের মুখের লালাও কি ছিল? শেফা ছিল, সমস্যার সমাধা ছিল। সুবহানাল্লাহ, এবার রাসূল আবু বকরকে বলেন, আবু বকর, তো তুমি আমাকে জাগ্রত করতে, ব্যথায় কাতর, তুমি কষ্ট পাচ্ছ। এবার আবু বকর কি উত্তর দেয়? ইয়া রাসূলুল্লাহ, আমার মতো হাজার আবু বকর জীবন চলে যাওয়ার চেয়ে আপনি রাসূলের ঘুমের দাম বেশি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই গারেসুলের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে নিয়ে তিন দিন সময় কাটাছিলেন। কয়দিন? কথা আসছে ওই জায়গা থেকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকরকে কি বলতেন? ওই তিন দিন, কোন তিন দিন? ওই যে হিজরতের রাতের গারেসুরের অবস্থানে তিন দিন, এই তিন দিনের বিনিময় আমাকে দিয়ে দেন, আমি ওমর 92 লক্ষ বর্গ মাইলের শাসক ওমর, আমি ওমরের সব আমল আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ, আবু বকর কি বলে? না, রাদিনা কিসমাতাল জব্বার ফিনা। আবু বকর বলে, এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য সৌভাগ্য। সুবহানাল্লাহ, আবু বকর বলে যে আমার আছেই তো ওই তিন দিনের আমল, আছেই তো কোন দিন, কয় দিনের? তিন দিনের আমল, আমার কোন আমল কবুল হবে আমি জানি না, ওই তিনটা দিন দিয়া যদি আল্লাহ আমাকে অন্তত মাফ করে দেয়। সুবহানাল্লাহ, অথচ নিজে কি জান্নাতের সার্টিফিকেট? একদিন দেখেন যে একটা গাদা বসে আছে, গাদা আবু বকর বলে যে আহারে গাদা, তুই কত সুখে আসস, কত সুন্দর খাইতেছ, চলতেছ, ফিরতেছস, তোর তো কোনো পেরেশানি নেই, কেয়ামতের ময়দান হিসাবের কোনো কি নেই, বালাই নেই। আমি আবু বকর, তো হিসাবের কি আছে, পেরেশানি? একদিন খলিফাতুল মুসলিমিন, তখন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে ঢুকে দেখেন যে আবু বকর রাদিয়াল্লাহু জিহ্বাটাকে বের করে মেসওয়াক দিয়ে ফুটে দিয়েছে, মেসওয়াক দিয়ে বের করে দিয়েছে। এখন আবু বকরকে রাসূল আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি জিহ্বাকে মেসওয়াক দিয়ে পিটাইতেছেন কেন? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু দাউদ শরীফের হাদিস, আওরাদানিল মাওয়ারিদ, এই জিহ্বাটা না আমাকে বিপদে ফেলে দিছে। মানুষের সবচেয়ে নরম অঙ্গ কিন্তু জিহ্বা, নরম অঙ্গ কিন্তু কি, এটার কিন্তু জুরুম, এটার অপরাধ কিন্তু মারাত্মক, এটার অপরাধ কিন্তু কি, আপনি আমাকে কিলেই দিছেন, আমি আপনাকে হাত দিয়ে আঘাত করছি, এই জন্য মানুষের সম্পর্ক নষ্ট খুব কম হয়,
কথার আঘাতের কারণে মানুষের সম্পর্ক কি হয়? এ আবু বকর, সে আবু বকর, সুবহানাল্লাহ। আই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার কাছে দুনিয়ার ভিতরে যত জিনিস আছে তার ভিতরে তিনটা জিনিস প্রিয়, সুবহানাল্লাহ। কয়টা জিনিস? এক নাম্বার, আন-নাযরু ইলা ওয়াজহিক ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকাই থাকা। পুরো পৃথিবীতে যত জিনিস আমার প্রিয় তার ভিতরে সর্বশ্রেষ্ঠ প্রিয় হলো এটা, আপনি আমার সামনে বসে থাকবেন, আমি আপনার সামনে বসে থাকব, আমার এই দুই চক্ষু দিয়া আপনার সেই চেহারাটাকে আমি মন ভরে প্রাণ ভরে দেখতে থাকব, এটা হলো আমার জীবনের সবচেয়ে বেশি চাওয়া, বেশি পাওয়া, সুবহানাল্লাহ। ইসলামের প্রথম কাল চলতেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম খানায় খাবার কাছে গিয়া ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছে। তখন মোটা মোটা মানুষ যেগুলা, আবু বকর, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এরা খুব গরম, এরা কি খুব গরম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইচ্ছা তরফে পিটাইছে, এই পরিমাণ পিটাইছে পুরো শরীর ফুলে গেছে, শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছে, আবু বকর বেহোশ হয়ে গেছে। শেষ তো আবু বকর বংশের লোকগুলা গিয়া উদ্ধার করে ঘরে নিয়ে আসছে, অনেকক্ষণ পরে হুঁশ আসছে, হুঁশে আইসা মাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি বলে, কয়াই আমার নবী মুহাম্মদের কি অবস্থা আমাকে জানো, সুবহানাল্লাহ। নিজের জীবন চলে যায়, খবর কা? এবার আবু বকরের মা বলে যে তুই ধ্বংস হ, যে মুহাম্মদের জন্য তুই এত মায়ের খেলি, তোর জীবন শেষ প্রায়, এখন তুই উঠে মাত্র বলতেছস তাকে দেখার কথা সে কেমন আছে। এবার একটু দুধ নিয়ে আসছে আবু বকরকে খাওয়ানোর জন্য, আবু বকর দিলাম বলেন যে আল্লাহর কসম যতক্ষণ আমি আমার নবী মুহাম্মদের চেহারা দেখব না ততক্ষণ আমি এক ডোপ পানিও খাবো না। মা তো মাই না, তখন কিন্তু মা ইসলাম ধর্ম গ্রহণ করে নেই। এবার বলে যে মোহাম্মদ কোথায় আছে আমি কিভাবে খবর নিব, তখন একজন মেয়ে পাশে মুসলমান ছিল তার কথা বলছে, সেও এমন ভাবে ভাবভঙ্গি করতেছে যে আবু বকর মা আসছে যাতে সে মুসলমান হয়েছে না বুঝে, কারণ জরুরি অবস্থা চলে না, বুঝছেন না, অনেক সময় অনেক কথা বলতে গিয়েও বলা যায় না, বুঝলেন না কথা, বুঝছেন না কিছু, অনেক সময় অনেক কথা বলতে গিয়েও কি যায় না, বলা যায়। এখন এই কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মহিলা বললো যে হ্যাঁ আমি কোথায় আছে জানতে পারি, আমি দেখাই দিতে পারি। পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইজনে এই মা আর ওই মহিলাটা কাঁধে ভর দিয়া নিয়ে গেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে, রাসূল কে দেখার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু দুই চোখের পানি ধরে রাখতে পারেনি, রাসূলকে দেখে আবু বকর কান্না করে, আবু বকরকে দেখে রাসূল কান্না করে, কি পরিমাণ ভালোবাসা ছিল। আল্লাহ এমন একটা সুযোগ আবু বকরকে করে দিছে যে চেহারা যদি আমার নবী তোমার দেখতেই মন চাচ্ছে সেটা যেহেতু প্রিয়, চলো দুইজন হিজরতে যাও, গারে সুরে ঢুকো, তিন দিন থাকো, তোমার হাঁটুর উপরে রসুল ঘুমা নেবে আর তুমি মন ভরে রসুলের চেহারা দর্শন করবে। আল্লাহ আকবর, আল্লাহ আকবর। এক নম্বর প্রিয় ছিল কার? আবু বকর। দুই নম্বর কি? ওয়া ইনফাকুমাদি আলা আমরিক ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে প্রিয় আরেকটা জিনিস সেটা হলো আপনার আদেশে আমি আল্লাহর রাস্তায় আমার সম্পত্তিগুলো ব্যয় করব, সুবহানাল্লাহ। এমন ব্যয় করা করছে, আবু বকর কিন্তু ধনী সাহাবী ছিলেন, ধনী সাহাবী, এমন ব্যয় করা করছে শেষ তক আল্লাহ আকবার জঙ্গে তবুকের জন্য রসুল চাঁদা চাইছে, চাঁদা। এই যে আমরা মাঝে মাঝে মসজিদে চাঁদা চাই না, অনেকে বিরক্ত হন, এটা কিন্তু রসুলের সুন্নত, রসুলের কি সুন্নত, চাঁদা করে কাজ করা এটা রসুলের সুন্নত, বুঝলেন নাই? অনেক সময় চাঁদা বিরক্ত লাগে কিন্তু পুলিশকে চাঁদা দিতে বিরক্ত লাগে না, বুঝলেন নাই কথা, মনে হয় কথা বুঝছেন না, চাঁদাবাজদেরকে দিতে বিরক্ত লাগে না, অনেক সময় মসজিদ মাদ্রাসা এতিমখানা বিভিন্ন জনের জন্য চাইলে কেন জানি বিরক্ত লাগে, ঠিক না, কেন জানি কি লাগে, বিরক্ত লাগে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন হ্যাঁ আমি, আ জঙ্গে তো বুকের ভিতরে সব মাল ঘরে যা ছিল, বেড়া আছে না, বেড়া ছিলেন তো, বেড়া ঘরের পার্টিশনে, আচ্ছা
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এভাবে বেড়া তালাশ করতেছে, মেয়ে জিজ্ঞাসা করে আব্বা তাফসীরে আজিজের ভিতরে আছে কি তালাশ করেন, কই এখানে কোথায় জানি একটা সুরেখ ছিলাম শুই, রসুল যেহেতু আজকে চাঁদা চাইছে তিনবার চাঁদা করছে, তিনবার কয়বার, একটা যুদ্ধের জন্য তিনবার চাঁদা করছে, বলছে আমি চাচ্ছি যে ঘরে যেন একটা সুরেও না থাকে, সুবহানাল্লাহ। আবু বকর এই অবস্থা, ওমর আজকে মনে মনে অনেক খুশি, ওমর তো বড় লোক, সব সম্পত্তিকে দুই ভাগ করছে, এক ভাগ নিয়া রসুলের সামনে, ওসমান গনি গণিত গনি হয় না, সম্পত্তিকে চার ভাগ করছে, চার ভাগের এক ভাগ রসুলের সামনে, এক একজনের মাল চাঁদা কি পরিমাণ বেশি কত দেখি। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে যা আছে হান্ডি পাতিল প্লেট লবণের লবণ রাখে যে এটার কি করে লবণের বাটি তাফসীর লেখে কিতাবে লেখে যে এটাও নিয়ে আসছে ছোট্ট একটা প্যাকেট, লজ্জা লাগতেছে আরে আজকে ওমর অর্ধেক মাল নিয়ে আসছে, ওসমান চার ভাগের এক ভাগ, আর আমি ছোট্ট একটা এই পটলা ছোট্ট একটা ব্যাগ লজ্জা নিয়ে আসছে। এবার রসুল কারোটা জিজ্ঞাসা করে না, বলে যে আমার আবু বকর কি আনছে তার পটলাটা বাইর করো তো, সুবহানাল্লাহ। আবু বকর মনে মনে খুব খারাপ লাগতেছে আরে। এবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওটা খোলাইছে, দেখে সব আছে, কি আছে ঘরের নিত্য প্রয়োজনীয় যা আছে সব আছে, ঘরে আর কি আছে কিছু নাই মানুষগুলো স্যার। এবার রসুল আবু বকরকে বলে যে আবু বকর ঘরে কি রাখি আসছো কি নিয়ে আসছো, কয় ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল সব নিয়ে আসছি আল্লাহর আল্লাহ রসুলকে ঘরে রাখি আসছি, সুবহানাল্লাহ। এবার বলে ওমরে কি পরিমাণ দান করছিল, কয় ভাগের এক ভাগ, আর ওসমানে কি পরিমাণ দান করছিল, আর আবু বকরে কি পরিমাণ দান করছে বলেন, তাহলে বেশি দান করলো কে বলেন, ওটা পরিমাণে বেশি এটা তো পুরাটা, সুবহানাল্লাহ। এবার রাত্রি বেলা যখন ঘুমাইতে গেছে সামনে সাহাবার ভিতরে শহীদ রহমান ফারুকি লিখছে ছোট্ট একটা কিতাব বাংলা হয়েছে এটা আমার কাছে আছে, যে ওনার গায়ের ভিতরে একটা জুব্বা ছিল দামি জুব্বা সব তালা রাস্তায় দিয়ে চলে আসে, রাত্রি বেলায় ছটফট করে ছটফট করে ঘুমায় না, স্ত্রী জিজ্ঞেস করে সমস্যা কি ঘুমান না কেন, রসুল আজকে তিনবার চাঁদা কালেকশন করলো আমার গায়ের ভিতরে দামি জামা, আর রসুল পেরেশান থাকবে, পরের দিন সকালে উঠে বাজারে গেছে, বাজারে গিয়া এই গায়ের জামাটা কিতাবে দেখেছে 32 দেরহাম বিক্রি করছে, কত দেরহাম এটা বিক্রি করে সালাদ চট আছে না এই সালাদ চট কিনছে, সালাদ চট কিনে এটা দিয়ে জামা বানাইছে, এখন জামা বানাইয়া যখন মক্কার রাস্তা রাস্তায় হাঁটে এই কাফেররা ক্রিটিসাইজ করে, কাফেররা কি করে ক্রিটিসাইজ করে, যত অশান্তির মূল এই কাফেরগুলা, যত অশান্তির মূল কি কাফের, পুরো বাংলাদেশ কত শান্ত কত শিষ্ট, সেই কুমিল্লার একটা মন্দিরে আমাদের হৃদয়ের কলিজা, আমরা নিজেকে তো ভালোবাসি না কোরআনকে কি পরিমাণ ভালোবাসি বলেন তো, সেই মন্দিরের পায়ের নিচে কোরআন দেখে দেওয়া, নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ, এটা তো ইমানদারদের হৃদয়ে রক্তক্ষরণ, এটা তো ইমানদারদের কলিজায় লাগার মতো, এখান থেকে একটা শিক্ষা নাও, যারা এতদিন মন্দিরে মন্দিরে দৌড়াইছো হিন্দুদের উৎসব করার জন্য, তোমার লজ্জা হওয়া উচিত, তোমার লজ্জা হওয়া উচিত, তুমি মরে যাওয়া উচিত, যেখানে তোমার কোরআনকে অপমান অপমান করা হয় আর সেখানে তুমি যাবা হিন্দুদের পূজা দেখার জন্য, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যখন হিন্দুদের পূজা চলে এই মণ্ডপ করে কিনারেও যাইও না, কেন ওখানে শিরিক হয়, শিরিক, আর শিরিক যেখানে হয় সেখানে আল্লাহ লানত পতিত হয়, আল্লাহ লানত কি হয় পতিত হয়, খুব খেয়াল রাখা। গত দুই দিন আগে আমি আপনারা জানেন যে নয়াপাড়া নুরানি হিফজুল কোরআন মাদ্রাসা যেটা ওটা ওলামা ইকরাম সহ বিআরটিসি সহ পরামর্শের ভিত্তিতে হুজুরে ছিলেন আরো ওলামা ইকরাম ছিলেন, আমি এক তারিখে ওই মাদ্রাসার দায়িত্ব নিয়েছি, এখানে তিনখানাও আছে নুরানি হেফজখানাও আছে, তো গত দুই দিন আগে একটু মেহমানদারির ব্যবস্থা ছিল, আমি বাজারে আসছি মুরগির জন্য, এখন নামার বাজারে মন্দির একটা আছে না ওই দিক দিয়ে যাওয়ার জন্য ওদের গিয়ে পরে আমি গুন্ডাকে ঘুরাইয়া ওই দিক দিয়ে গেছি, ওই দিক দিয়ে ঢুকবো তখন আমার হাদিসটা আমার অন্তরে এসছে যে গিট দুই ফুটে হতো আমার ঠিক হবে না, অন্য সময় এক কথা এখন এক কথা, বাকি তাদের ধর্ম তারা স্বাধীনতা পালন করবে, তার মানে এটা না গতকালকে কাশিমপুর আপনাদের অবস্থা কতটুকু অবগত জানা নাই আমাদের, এগুলো জানা থাকা দরকার, সকালবেলায় কোনো দিক নির্দেশনা নাই কোনো ওলামায়ে কেরামের কেউ কিছু জানে না, সকালবেলায় আইসা 300 350 মোলা পায় এই কোনা বাড়ি থেকে আইসা সবগুলো 14 জনকে আটকাইছে,
এরা গার্মেন্টস এর কর্মী, কে কি অবস্থা জানা নাই, না আছে দাড়ি, না আছে টুপি, না আছে ইসলামিক পোশাক। আয়েশা এই হিন্দুদের মন্ডপ করে কি করলো, হামলা করলো। এবার পুরো কাশিমপুর পুলিশে পুলিশে গরম হয়ে গেল, লাল হয়ে গেল। ইসলাম কি আমাদেরকে এটা শিখায়? সে কোরআন অবমাননা করছে, আমাদের কোরআন অবমাননা করছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ আছে, আমরা প্রতিবাদ করব। তোমাদের ধর্ম তোমরা স্বাধীনভাবে পালন করবা, কিন্তু আমাদের কোরআন কেন তোমাদের মন্ডপ ঘরে যাবে? এটা হলো আমাদের কথা, প্রতিবাদ করব। তার মানে ইসলাম আমাদেরকে এটা শেখায় না যে আমাদের কোরআনকে অবমাননা করছে, সেজন্য তাদের মন্ডপ ঘরে ঢুকে তাদের মন্ডপের ওই মন্দিরগুলোকে ওই মূর্তিগুলোকে ভেঙে দিবে, এটা ইসলাম শেখায় না। এটা ইসলাম কি বলেন? এটা ইসলাম শিখায়? মনে রাখেন, ভারত হিন্দু অধ্যুষিত এলাকা। যদি ভারতে সব মুসলমানকেও হিন্দুরা হত্যা করে দেয়, করে না? গর্ভস্থ বেগে আছে, এই জন্য বাপ ছেলে উভয়কে জবাই করে দিতেছে না? সব হিন্দুরা মিলে যদি সব মুসলমানকে হত্যা করে দেয়, ইসলাম আমাদেরকে এটা শিখায়, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে কোন একজন হিন্দুকে ফুলের টোকা দেওয়ারও অনুমতি ইসলাম দেয় না। ইসলাম কি দেয় না? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। হ্যাঁ, যারা কোরআন অবমাননা করছে আমরা এটার কঠিন বিচার চাই, ঠিক না? বলেন কঠিন কি চাই? বিচার চাই। 92% মুসলমানের দেশে কোরআন অবমাননা হবে, সেখানে প্রশাসন ভূমিকা রাখতে হবে, সরকার প্রধান ভূমিকা রাখতে হবে, দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। হ্যাঁ, আপনারা কথায় কথায় আমাকে কালকে থেকে আজকে পর্যন্ত শত মানুষ ফোন দিছে যে হুজুর কি পদ কি পদক্ষেপ আপনাদেরকে, আপনারা আমাদের কি ইমাম মানেন শুধু মসজিদে আর মিছিল মিটিং এর জন্য? যদি আমরা সবাই ইমানদার, আমাদের কলিজায় এই ঘটনার কারণে হৃদয়ে আগুন জ্বলতেছে না? বলেন জ্বলতেছে কিনা? এই এই এটার খুব কি শুধু হুজুরদের দরকার না সব মুসলমানদের দরকার? বলেন সব মুসলমানদের দরকার না? এখন আমরা কথা বলবো, আমরা মিছিল করব, মিটিং করব, এই করব, আমাদেরকে ধরে নিয়ে গেলে এবার আমরাই বসে বসে বলবেন যে হুজুরা গেল কা, ঠিক না? মনে রাখবেন, এই আন্দোলন কিন্তু কারো একান না, হুজুরদের না। কোরআন কি শুধু হুজুরদের? যে কোরআন পড়তে পারে না তার কোরআন না এটা? ওই ঘরের বাচ্চার কোরআন না? মহিলাদের কোরআন না? আমরা সরকারকে আজকেও দাবি জানাই, আল্লাহ, হিন্দুরা এই দেশে গরজামের মতো আছে, আছে না? কিন্তু আমাদের পাশে ভারতে মুসলমান এত নিরাপদ নাই, তার মানে এটা না যে তারা অশান্তিতে থাকুক। মুসলমান মুসলমানের ধর্ম পালন করবে, তার মানে রাকুম দিন হুকুম আলিয়া দিন, এটা না। এটার আগে আরো আয়াত আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, তোমরা তোমাদের ইবাদত করো, আমরা আমাদের ইবাদত করব, তোমাদের মূর্তির ইবাদত আমরা করব না, তোমরাও আমার কোনটার ইবাদত করার দরকার নাই। হ্যাঁ শোনো, কিন্তু এখানে ইসলাম আমাদেরকে এটা শেখায়, সেটা হলো যে মুসলমান কোন হিন্দুদের মন্দিরে কি করবে না, হামলা করবে না। যারা করে এরা এরা মুসলমানদের ক্ষতি করে, লাভ চায় না। লাভ চায়? বলেন লাভ চায়? লাভ চায়? খুব খেয়াল রাখা দরকার, আমাদের কোরআনের অবমাননা এটা মুসলমান হিসেবে আমাদের কলিজের হৃদয় রক্তকরণ হয়, হয় না? হয় কি না বলেন? যাবেননি হিন্দুদের পূজাতে যাবেননি, কথা বলেন। ধর্ম যার যার, উৎসব সবার, বলেন ধর্ম। এখন যারা মন্দির উৎসবে যাবেন বিপদে পড়বেন, নিশ্চিত লিখে রাখেন, একদম নিশ্চিত লিখে রাখেন। হয়তো আপনাকে ধরবে, হয়তো বা আপনার ফ্যান চেক করবে, যদি আপনি মুসলমান প্রমাণিত হন। এমনি তো মুখে প্রমাণ না হলেও কাটা তো আছে একটা, কথা বলেন না কেন? এই যে সমস্ত নাস্তিকেরা বলে, মুসলমানের বাচ্চা নাস্তিক হইয়া বলে যে আমি ইসলাম মানি না, তার একটা কাটার সিস্টেম আছে না, কথা বলেন। এই চিহ্ন কি সে আর দূর করতে পারব? কোন অপারেশনের মাধ্যমে এটা ভালো করবে? এই জন্য মুসলমান খুব খেয়াল রাখবেন, কোনো অবস্থায় তাদের উৎসবগুলোতে আমাদের যাওয়া জায়েজ নাই, আমাদের যাওয়া কি নাই? তারা তাদের উৎসব পালন করবে, তারা আমাদের শবে বরাতে আসে না, তারা আমাদের শবে কদরে আসে না, তারা আমাদের জুমাতে আসে না, তারা আমাদের কুরবানিতে আসে না, তারা আমাদের ঈদগাহে আসে না। তো আমি এরা আসে না কেন? এরা হিন্দু যে আমি যাই কেন? আমি বিহাই আছে, ওরা ওরা আসে না কেন? বলেন না, ওরা হিন্দু যে ওরা বুঝে এটা মুসলমানের উৎসব, আমি কেন যাবো? আর মুসলমানের বাচ্চা হইয়া যায় কেন? বেহায়া যে বেলা যে বেসরম যে বেইমান যে, এই জন্য যায়? লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। হিন্দুদের মেয়েরা যাবে, কোনো আপত্তি নেই তাদের উৎসব, হিন্দু ছেলেরা যাবে, কোনো আপত্তি নেই তাদের উৎসব, তারা তাদের ধর্ম পালন করবে।
হ্যাঁ তাদের ধর্ম সঠিক না ঠিক সেটা ভিন্ন বিষয়, কিন্তু ইসলাম তো তাদের ধর্ম পালন করার ব্যাপারে কি দিয়েছে বলেন? স্বাধীনতা দিয়েছে। তার মানে এই স্বাধীনতা দেয় নাই আপনি মুসলমানের বাচ্চা হয়ে আপনি স্ত্রী সন্তানকে নিয়ে হিন্দুদের পূজা মণ্ডপে ঘুরে আসবেন, এই স্বাধীনতা আপনাকে দেয় নাই। খুব মনে রাখেন, খুব মনে রাখেন, আল্লাহ হেফাজত করুক। বলেন আমিন। বলে হিন্দুদের পূজা দেখো, হিন্দুদের পূজা দেখে আসে নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। আমাদের ভিতরে কায়রত থাকা দরকার, এতদিন যা হয়েছে তো হয়েছে, এখন আরো বেশি কায়রত আনা দরকার। যে মন্ডপগুলাতে কোরআনকে অবমাননা করা হয় আমরা কেন যাব ভাইয়া? রাগ করিয়েন না, কেন যাব, কেন যাবেন বলে? আপনি মুসলমান না, আপনি মুসলমান কিনা? এই আমাদের এত জুমা শত শত মুসল্লি কোনো হিন্দু আসছে বলেন? আমাদের ঈদগাহেতে আসে? এই জন্য বলেন ধর্ম যার যা, বলেন যারা এই বক্তব্যটা দেয় ধর্ম যার যার উৎসব সবার। কোরবানি শুনেই কথা বলে না কেন? কোরবান আসলেই কথা বলে না কেন? শুধু হিন্দুদের পূজা আসলে বলে কেন? প্রশ্ন আমাদের। বাকি মনে রাখতে হবে আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আপনার জবাব আপনি দিবেন, আমার জবাব আমি দিব, ঠিক না? ধর্ম যার যা বলে, বউ যার যার, অধিকার সবার, অধিকার তার তার, অধিকার চাকরি যার যার, বেতন সবার না বেতনও তার তার, ব্যবসা যার যার, লাভ তার তার, কৃষিকাজ যে করে ফসল তার তার, ধর্ম যার যার উৎসব বলেন, মুখস্থ করেন, ধর্ম উৎসব, তারা আমাদের উৎসবে আসে না আমরাও তাদের উৎসবে যাব না। আমি আগে মুসলমান বলেন, সবার আগে আমি আমার ইমান, সবার আগে আমি আমার কি করবো? ইমানকে চাঙ্গা করবো, মহাব্বত করবো, ঠিক আছে না? ইনশাআল্লাহ। আমাদের আর কি করার আছে ভাইয়া? কি করতে পারি আমরা, কি করার আছে? দর্দে দিল কিসকো কাহো কুই তো কম খার নেহি, এ খুদা তের সাওয়া কুই তো মদদ গার নেহি। না বলতে পারি, না সইতে পারি, না লিখতে পারি, হৃদয়ে রক্তক্ষরণ হয়, হৃদয়ে রক্তক্ষরণ। আল্লাহ যারা কোরআনকে অবমাননা করছে এদের সবাইকে ধ্বংস করে দেন। বলেন আমিন। বলেন আমিন। আরেকজন একজনে কি কয়, আব্বা আপনি মনে রাখেন আজকে থেকে আমি আপনাকে আর আব্বা ডাকবো না। কি কয়, কি কইছে? আবার বলেন কথাটা, আবার বলেন কি কয়? আব্বা আপনি মনে রাখবেন আজকে থেকে আমি আপনাকে আর আব্বা ডাকবো না। বুঝছেন না আব্বা কি কইছে? বুঝছেন না কথাটা? বুঝছেন না কি কইছে? আব্বা আজকে থেকে আমি আপনাকে আর আব্বা ডাকবো না, এই কথা বুঝছেন আব্বা? কয়বার ডাকছে বলেন? একটা চুলো মাথায় নাই। এই বেড়াও কয়েছে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। কি কয় বুঝেননি কথা? বুঝেননি কিছু? আল্লাহ জানে, সব কথা তো কইতে পারি না, বুঝিনি। রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না কি, কি কয়? আচ্ছা ইসলামে কি শিখায়? ইনশাআল্লাহ শিখায়। তো রাষ্ট্রধর্ম থাকবে না এটা কিসে, কি কি কই কয়? আমাদের দেশ স্বাধীন হয়েছে কিসের মাধ্যমে বলেন? আমাদের বঙ্গবন্ধু কি বলছিলেন? হিংসা এই দেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ বলছিল। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই বলেন ইনশাআল্লাহ। আর কিছু থাক বা না থাক, এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আল্লাহর কসম, সূর্য যতদিন পর্যন্ত পূর্ব আকাশে উদিত হবে ইসলাম থাকবে, পূর্ব আকাশে যতদিন সূর্য উদিত হবে কোরআন থাকবে, পূর্ব আকাশে যতদিন সূর্য উদিত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সুন্নত থাকবে, মুসলমান থাকবে। ইসলাম অতীতেও কেউ মিটাই দিতে পারে নাই, বর্তমানেও পারবে না, ভবিষ্যতে তো প্রশ্নই আসে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তোমার আগে কতজনে কইল এখন নাই? লতিফ সিদ্দিকি বলছিল, হজ নিয়ে কটুক্তি করছিল, তবলিগ নিয়ে কটুক্তি করছিল, শেষ তো তার ভিক্ষার ঝুলি হাতে নিয়ে এখন দরে দরু ঘুরে, মন্ত্রিত্ব নাই, এমপিত্ব নাই। আল্লাহর সামনে যদি কেউ বেয়াদবি করে, যেইভাবে সে কথা বলেছে, আল্লাহর সাথে অহংকার করেছে, আল্লাহর কসম, আল্লাহর অহংকার নিয়া, আল্লাহর অহংকার এটা আল্লাহর চাদর, এটা নিয়ে যদি কেউ টানাটানি করে আল্লাহর ওয়াদা তাকে ধ্বংস করে দেয়। ইসলাম ছিল বলেন, বলেন ইসলাম, ইসলাম
চুলও থাকবে না, চুলওয়ালা চুল যে নাই তাবাও থাকবে না। অপেক্ষা, উইট এন্ড সি। আমি থাকবো না, আমি আমিনুল ইসলাম থাকবো না, হয়তো আমার এই কণ্ঠ থাকবে না। আল্লাহর কসম, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন বলেন বলেন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন ইসলাম ছিল। আমার দেশের যুবক হয়তো ফজর পড়ে না, সেও কিন্তু গাড়িতে উঠার সময় বিসমিল্লাহ বলে গাড়িতে উঠে। আমার দেশের যুবক হয়তো মুখে দাড়ি রাখে না, সেও কিন্তু মুসলমানের সাথে দেখা হলে সালাম দেয়। আমার দেশের যুবক হয়তো কোরআন পড়তে জানে না, সেও কোরআন বুকে নিয়ে মুখে চুমু দেয়। আমার দেশের যুবক হয়তো সে ইসলাম বুঝে না, সেও ইসলামওয়ালা হাজি গাজী মুসলমানকে দেখলে সম্মান করে। ইসলাম ছিল, বলেন বলেন বলেন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ফেরাউন চেয়েছিল, ফেরাউন নাই, মুসা আছে, আছে। নমরুদ চেয়েছিল, নমরুদ নাই, ইব্রাহিম নাম নেওয়ালা হাজার আছে। আবু জেহেল চেয়েছিল মুহাম্মদকে দুলিশাত করে দেওয়ার জন্য, আবু জেহেল নেই, মুহাম্মদের নাম নেওয়ালা হাজার আছে। আজকেও যারা বলে ইসলাম থাকবে না, আমরা বলি অপেক্ষা করো, তোমরা থাকবা না। কুটি মাছ মরার আগে বেশি লাফালাফি করে, বুঝেন নাই কথা? ইসলাম ছিল, ইসলাম আছে, আর কিছু থাকবা না থাক। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, অবশ্যই বলেন ইনশাআল্লাহ। আর যারা মিলাদুন্নবীর পক্ষে, এদের বক্তব্য, এদের ফেসবুকের স্ট্যাটাস যে আমাদের মিলাদুন্নবী জশ্নে জুলুসকে বানচাল করার জন্য কোন একজন চক্রান্ত করে মূর্তির পায়ের নিচে কোরআন রাখি এসছে, নাউজুবিল্লাহ বলেন। বেসু আছে বেসুর তালে, জিলাপি খোর জিলাপির তালে আছে, বিরানি খোর বিরানির তালে আছে, আস্তাগফিরুল্লাহ বলেন বলেন, আস্তাগফিরুল্লাহ। যেটা যেটা ইসলাম সেটা সেটা মানবো, যেটা যেটা ইসলাম নয় সেটা সেটা মানবো না, ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ বলেন। জীবন, এই শোনেন, এই শরীর থেকে রু নেওয়া যাবে কিন্তু ইমান নেওয়া যাবে না, বলেন ইনশাআল্লাহ। জীবন নেওয়া যাবে সোজা, ইমান নেওয়া এত সোজা? আরে রু থাকে, নিতে পারে গুলি করে, কিন্তু ইমান নেওয়া যায় না, ইমান কলিজায় থাকে, সুবহানাল্লাহ। বলেন জীবন দিব, ইমান দিব না, কল্লা দিয়ে দিব, টুপি দিব না, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ঠিক বলছি আমি? আমি যে কথা বলছি রেকর্ড করছি, শয়তানি করার সুযোগ নাই, শয়তানের অভাব নাই, বুঝেন নাই? আমি সরকারের বিরুদ্ধে কথা কইছি বলেন, হিন্দুদের বিরুদ্ধে কথা বলছি না, আমি এটা স্পষ্ট বলতেছি, আমাদের কোরআন অবমাননা করছে, এটা তীব্র প্রতিবাদ জানাই, এটার বিচার চাই। তাই বলে কোনো কেউ যদি হিন্দুর প্রতিমার উপরে আঘাত করে, এই জন্য ওলামায়ে কেরাম, বিশেষ করে কাশিমপুর ওলামায়ে কেরাম, তৌহিদি জনতা এটা দায়ভার নিবে না, স্পষ্ট কথা। আমাদের কথা বুঝতেছেন? বুঝতেছেন? আল্লাহ আমাকে বুঝার তৌফিক দিয়ে দেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের হৃদয়ের ব্যথাগুলো আপনাকে ছাড়া আমরা কাউকে বলতে পারি না, আমরা বড় নাজুক সময় অতিবাহিত করতেছি। আল্লাহ আপনি আমাদের সাহায্যকারী হয়ে যান, আল্লাহ আপনি আমাদের সাহায্যকারী হয়ে যান। আল্লাহ আপনার কোরআন আপনি বলছেন হেফাজত করবেন, আপনি করেন। আল্লাহ কোরআনওয়ালাকে হেফাজত করেন, আল্লাহ আপনার দিন আপনি হেফাজত করেন। আমরা মজলুম, না পারি বলতে, না পারি শুনতে, হয়তো জালেম হয়ে যেতে হয়, না হলে মজলুম হয়ে যেতে হয়। আল্লাহ আমাদেরকে জালেমও বানাইয়েন না, আল্লাহ আমাদেরকে মজলুমও বানাইয়েন না, বলেন আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। যারা কাবলি জুম্মা পড়েন নাই, ছেলে কাবলি জুম্মা পড়েন নাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।